গুড মর্নিং ফ্রেন্ডস, তো সকাল সকাল আমি আবার এসে পড়েছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো তোমরা, আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন জন্য শুরু হলো আমার কাজকর্ম সবগুলো, তো সকাল সকাল এখন চা বানিয়ে নিয়েছি, চা খাবো। এই যে চা খাবো, চাটা অ্যাকচুয়ালি গ্যাসটা চুলাটা অফ করে রেখে দিয়েছি, তো চুলাটা জ্বালাবো, চাটা গরম করব। এখানে ব্রেড ছেঁকে নিয়েছি, আর নিচে আছে সুজি বানিয়েছি আজকে, তো সুজি খাবো আর ব্রেড দিয়ে। তো রুটিও বানিয়েছি, তো রুটিটা কম ছিল ওর জন্য ব্রেডটা গরম করে নিলাম, সুজি বানিয়ে নিলাম অল্প সকালের জন্য। কাপটা নিয়ে নিই, আজকে দেখো বন্ধুরা বাইরে নিয়ে এসেছি রান্নার চুলা টুলা সব কিছু সরঞ্জাম, রান্নার রান্না করবো মাছ। এই যে মাছ বাইরে নিয়ে চলে আসছি, মাছটা মাছ করবো, ফুলকপি আলু একটা তরকারি করবো, আর ধনিয়া পাতাটা দিয়ে কী করবো দেখি, মাছে নুন দিয়ে দিই। তারপরে এখানে সব মশলাপাতি নিয়ে আসছি একসাথে, চামচটা কোথায় গেল, নুন হলুদ মাখিয়ে নিব মাছটাকে। তো বন্ধুরা দেখো এখন আমি কড়াতে মাছটা দিয়ে দিব, এটা বোয়াল মাছ ফুটবে। এই যে মাছটা দিয়ে দিলাম, এই যে পিস গেল, ভয় লাগছে মাছটা ফুটবে। বন্ধুরা দেখো এখন আমি আদা মাছ ভেজে নিয়েছি, আর এখানে ঢেকে দিয়েছি, মাথাগুলো ভাজা হচ্ছে, এই যে ঢেকে দিয়েছি, অনেক ফুটে তো বল মাছটা এর জন্য ঢেকে দিয়ে দিয়েছি। তো আরও অল্প আছে, ওইটা ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিব, মাছ খালি মানে সবজি দিব না, ওই মাছটাতে সবজি ভালো লাগে না, তো ওইটা খালি করব। তোমার টমেটো দিয়ে করব, এখানে রেখে দিই মোবাইলটা। ঠিক আছে, দেখো তোমরা আমি রান্না করি, বরে বসে বসে টুল টুল নিয়ে একদম সব কিছু নিয়ে এখানে বসে বসে একবারে রান্না করবো। দেখে নিই একটু, অনেক বড় কাজ এই মাছটা ভাজার।
তো বন্ধুরা দেখো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে তো দেখো পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছ ভাজাগুলো তো বন্ধুরা দেখে নাও এখন আমার হয়ে গেছে। এখানে মশলা কষানোর টমেটো দিয়ে দিলাম, এই মাত্র টমেটো দিয়ে দিয়েছি। যে মশলাটা কষানো হয়ে গেছে মাছের ঝোলের, একটু বাদেই জলটা দিয়ে দেবো। জলটা গরম হচ্ছে, এখানে গরম বসিয়ে দিয়েছি জল। অল্প টমেটো রেখে দিয়েছি, এটা ফুলকপি আলু সবজিতে দিয়ে দেবো। বন্ধুরা ফাইনালি আমার তরকারি কমপ্লিট, বোয়াল মাছের তরকারি। দেখে নাও তরকারিটা এই যে ঢেলে রেখে দিলাম, কমপ্লিট তরকারি। আর এখানে বসিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, আমি গোটা জিরে দিয়ে দেবো ফুলকপি আলু তরকারি। গোটা জিরে পুরোনো আমার ফুলকপি আলু সবজি কমপ্লিট, রান্না শেষ হয়ে গেছে। বলো শুনু, মাছটা কি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। বলো ঠিক করে বলে দাও, এবিসিডি বলে দাও, এবিসিডি। শুনু পড়তে পারে না, শুনু শুনু, গুড গার্ল। বলো এ বলো, আমার জ্বর আসে, তোমার কপাল এখানে জ্বর এসে পড়েছে? ও পড়াশোনা করবে না, এ জ্বর এসে পড়েছে এর জন্য পড়াশোনা করবে না? বাবা বাবা, জ্বর আসলে কেউ পড়ে না? পড়ে না কেউ জ্বর আসলে? তারপরে ই
E E F F G H I J J K K O L P M M N N O P Q T R R S T Q U V W S Z Y क्या बोल रहे Y Y Bahatli good girl good girl এখন বলো জনি জনি